প্রবল বৃষ্টির কারণে অনিশ্চয়তায় পড়েছে শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সবগুলো ম্যাচ। 8ই নভেম্বর রাতে স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার খেলাটি হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণে মাঠের অবস্থা খারাপ থাকায় এই ম্যাচও পিছিয়ে গেছে একদিন। তবে মঙ্গলবারও যে বৃষ্টিপাত থামবে তার কোনো নিশ্চয়তা নেই। খেলা পিছিয়ে যাওয়ায় 8ই নভেম্বর বৃষ্টির মধ্যেই আরেক দফা অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ দল। সোয়া ঘন্টার সেশনে ফিটনেস, পাসিং, বল পজিশনিং ছাড়াও নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন করে মারিও লেমোসের দল। ম্যাচ পিছিয়ে গেলেও অনুশীলনে একদিন বেশি সময় পাওয়ায় খুশি বাংলাদেশ দল। অচেনা প্রতিপক্ষ সিসেলসের বিরুদ্ধে ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন। আমি এটা মনে করি আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা একদিন বেশি পেয়েছি প্র্যাকটিসের সময়টা, আর শ্রীলঙ্কা ওয়েদারেরও একটা ব্যাপার আছে, এখন রেনি সিজন। তো এই জায়গায় আমরা 3 দিন প্র্যাকটিস করতে পেরেছি ফার্স্ট খেলার আগে। তো আমার কাছে মনে হয় এটা অনেক পজিটিভ ব্যাপার। আর আমরা কিন্তু সিসেল সাথে আমরা ম্যাচ খেলি না হেড টু হেড, বাট ওরা কিন্তু আমাদের সাথে আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলতে এসেছিল। তো আশা করি সেই টিমটাই কিন্তু ওরা এখানে আসছে। তো আমরা কিন্তু ওদের খেলা দেখেছি, সে বঙ্গবন্ধু গোল্ড কাপ তারা কেমন খেলেছে। তো আমি মনে করি অ্যাজ এ ওদের যদি চিন্তাভাবনা না করি ওদের নিয়ে, আমি চিন্তা করবো আমাদের টিম নিয়ে, কারণ আমরা বাংলাদেশে অনেক দিন ট্রেনিং করেছি, তারপরে শ্রীলঙ্কা এসে 3 দিন ট্রেনিং করেছি, এবং আমাদের যারা আরও বাকি প্লেয়ার ছিল 23তে খেলতে গিয়েছিলো তারাও কিন্তু খেলার মধ্যে আছে, এবং আমরা যারা বাকি আছি তারাও কিন্তু খেলার মধ্যেই ছিলাম সাপ খেলে, তারপরে আমরা বাংলাদেশে আসছি, তারপরে কয়েকদিন ছুটি ছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা ভালো প্রিপারেশন হয়েছে। আশা করি কালকের ম্যাচে আমরা একটা ভালো রেজাল্ট করবো, আর লিগের আমি মনে করি ফার্স্ট ম্যাচটা অনেক 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 ইম্পর্টেন্ট। আশা করি কালকে যদি আমরা ম্যাচটা বের করতে পারি তাহলে আমাদের জন্য সুযোগ হয়ে যাবে সামনে দুইটা ম্যাচ। সিসেল সম্পর্কে যদি একটু ছোট করে বলি, আমি যতটুক জানি যে দুইটা ম্যাচ খেলেছে ওরা, দুইটাতেই লুজ করেছে। তো দেখেন আমরা কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, প্লাস আমরা ঘরোয়া লিগ খেলেছি। তো আমাদের মনে হয় ম্যাচ ফিটনেসটা আমাদের একটু হলেও ওদের থেকে বেশি হবে, এবং ম্যাচ টেম্পারমেন্ট অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রত্যেকটা প্লেয়ারের আছে। আর অবশ্যই আফ্রিকান টিম অবশ্যই ফিজিক্যালি একটু স্ট্রং হবে, বাট আমরা যদি উইক বল খেলতে পারি, পায়ে রাখতে পারি বল, আমাদের জন্য সুযোগ হবে ম্যাচটা। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন হেড কোচ মারিও লেমোস। মাঠের অবস্থা যাই থাকুক না কেন, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য তা কোনো সমস্যা হবে না বলেও তিনি জানান। Like you said, we had the extra day for us is positive because we didn't have much time together. Hopefully we're ready to play, even if the game was today, we're ready to play. Hopefully we can play tomorrow. I think the players are ready, they want to play, and hopefully the weather doesn't get too bad, and tomorrow we can start our campaign. Our training session was activation for the game, prepare, gave us a little bit more time to prepare a little bit more better the set pieces, our defensive shape. Then it's positive, the players they feel good, and we're ready to play. Yeah, of course the quality of the game maybe won't be so good, but also we played in muddy fields sometimes in Bangladesh. Then let's not get excuses. I think if it's a muddy field, it will be hard for both teams to play, not just one. Then we're ready to play any field, really. I think any field we'll try to play and try to win the match. And I want all the players to be ready tomorrow, and at the moment they don't know who's going to start. Then hopefully tomorrow I'll tell the team and we'll pick the best 11 for tomorrow. Very good.
Stop that.